আমরা হাজার হাজার তরুণের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো রকম ভুল করতে চাই না, অবশ্যই আপনার কথা মন দিয়ে শুনব, অবশ্যই শুনব, যত দুঃখ লাগে যদি মনে হয় ভুল বুঝতেছি তবু শুনব, কারণ আমরা কোনো রকম ভুল করতে চাই না, আমরা হাজার হাজার তরুণের রক্তের উপর দাঁড়িয়ে। এখনও যখন হঠাৎ মনে পড়ে মনে হয় এই দায়িত্ব পালনের যোগ্যতা কি আমার আছে, এতগুলা এতগুলা মৃত্যু, এত প্রত্যাশা, এত স্বপ্ন মানুষের, এখানে অনেক ভুল হবে, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি আছে, আমি নিজে বলি আমার হয়তো যোগ্যতাও কম আছে, সবাই সমালোচনা করবেন, একটা পথও দেখাবেন যেটা না করে ওইটা করে। হ্যাঁ, একটা জিনিসের দাম বাড়লো কেন বা এটা হলো কেন, একটা সাধারণ থেকে সলিউশনও বলে। আর একটু প্লিজ প্লিজ যদি বলেন যে এই পথে একটা সমাধান আছে, একটু নিজেরা আলাপ করে সুচিন্তিতভাবে বলেন, যাতে মনে হয় যেটা একটা ওয়েল থট, হঠাৎ করে একটা পপুলিজম পলিটিক্স আছে না, যে ওইটা করে বা আমি একটা মানে সবার মন জয় করার একটা কথা বলি, মানে আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে, আন্দোলন করেছে, তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সস্তা জনপ্রিয়তার জন্য করে নাই, জীবন বাজি রেখে দেশ গড়ার জন্য এসেছিল, ওই স্পিরিটের সাথে যেন সবাই মানে অ্যালাইন থাকে আর কি। একটা আর লাস্ট কথা বলে যাই, আমাদের খুব ঐক্য দরকার, আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে আমরা সবাই মারা যাব, কিন্তু মারা যাবোটা লিটারাল সেন্সে বলি নাই, মানে আমাদের শেষ, এটাই আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। আমার সবচেয়ে ভয় লাগে, সবচেয়ে খারাপ লাগে যখন আন্দোলনের সাথে থাকা শক্তিদের মধ্যে কোনো প্রশ্নে অনৈক্য দেখি। আমার কথা হচ্ছে মতবিরোধ থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু অনৈক্য যেন না হয়, সেটা একসাথে কথা বলে একটা রিজলভ করতে হবে। আমরা যদি একসাথে থাকি, সংবিধানের মধ্যে থেকেও সমাধান সম্ভব, সংবিধানের বাইরে গিয়েও সমাধান সম্ভব, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্য, এটা যেন আমরা মনে রাখি। আমরা যদি ঐক্য থাকে তাহলে আমরা অবশ্যই বিজয়ী হবো।